আপনি যদি আপনার জানাজা কোনো আলেমকে দিতে চান তাহলে আলেমের বিরোধিতা করেন না, যদি আলেমের বিরোধিতা করেন দুনিয়ার জমিনে ওলামা ইকরাম যদি না থাকে লাশটা কুকুর শিয়াল খাবে, জানাজার লোক পাওয়া যাবে না। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে যদি জঙ্গি হওয়া লাগে রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? আমাদের রসুল পাগড়ি 24 ঘন্টা দায়ামি ভাবে পড়তেন, এখন আমি পাগড়ি পরার কারণে যদি কেউ জঙ্গিবাদ বলে আমি বলবো কেয়ামত পর্যন্ত জঙ্গি হতে রাজি আমি, এটা আমার রসুলের সুন্নত, এটা আমার আখলাক, এটা আমার আদর্শ, এটা নিয়ে আমি গর্ব করি যে আমি আমার রসুলের সুন্নতটা মাথায় দিয়ে থাকতে পারছি, এটা আমার গর্ব। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র বানানোর পর একটা কসম খাইলেন, আসমানের কসম জমিনের কসম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যেই কলমটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম কলমের কসম খেয়ে নিলাম, আসমান জমিনের কসম খেয়ে নিলাম, জান্নাত জাহান্নামের কসম খেয়ে নিলাম, এত বিশাল কিছুর কসম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন খায়? আল্লাহ পাকের উদ্দেশ্য একটাই, রব্বুল আলামিন কসম খেয়ে একটা জিনিসকে দুনিয়ার জিন্দগিতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন, কারণ রব্বুল আলামিনের রসুল দুনিয়ার জিন্দগিতে যখন আসছে মানুষকে দিনের দাওয়াত দেয়, দুনিয়ার মানুষকে 40 বছর পর্যন্ত দিনের কথা বলেন নাই রসুল, 40 বছরের পরে মানুষকে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে, হকের আওয়াজ দেয়, এতদিন পর্যন্ত যারা আল আমিন বলে বিশ্বাস করে আর ডাকে, এখন তারা রসুলকে ডাক দিয়ে বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে বলে জানেন নাকি? বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যেই পথে চলল, মোহাম্মদ তো সেই পথ থেকে আমাদেরকে হটাইতে যায়, মোহাম্মদের উদ্দেশ্য কিন্তু ভালো না, সুতরাং মোহাম্মদ যেই কথা বলে খবরদার কেউ যাওয়া না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল ডাক দিয়া বলে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, পয়গম্বর দুনিয়ার জিন্দগিতে যারা আপনাকে পাগল বলে আমি আল্লাহ পাক কসম খাইলাম, আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, সমুদ্রের কসম, গোটা মানব মণ্ডলের কসম, ওই ফেরেশতার কসম, জিনজাতির কসম খেয়ে বললাম, হে রসুল আপনার রবের দয়ায়, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায়, আপনার রবের রহমতে আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাগল বানাই নাই, যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল, আপনি পাগল নাই ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দগিতে আমি যদি আপনাকে পাগল বানাইতাম এত নেয়ামত দিতাম না। কেউ যখন কোনো পাগলকে টাকা চায়, পাগলকে টাকা দেয় 2 টাকা 4 টাকা 6 টাকা 10 টাকা, 1 লক্ষ টাকা কোনোদিন পাগলে কেউ দেয় না, কারণ পাগল টাকার মর্যাদা বুঝে না, পাগলের কাছে 1 লাখ টাকার বান্ডিলের কোনো দাম নাই, পাগলের কাছে দাম আছে 2 টাকা, এটা দিয়ে সে বিড়ি খায়, এ খাবার পাক বা না পাক কী খেবো জানেন, আকিস বিড়ি একটা নিয়ে রানবো, পাগলও দেখবেন টানে, ওর কাছে 1 লাখ টাকা দিবেন ওইটা দিয়ে পারলে সে বাথরুমে যায় টিস্যু পেপার বানায় দিবে, কারণ সে টাকার মূল্য বোঝে না, 1 লাখ টাকা 1000 টাকার নোট সে কোনো দিন দেখে নাই, যার কারণে পাগলকে মানুষ টাকা দেয় না, যার কারণে পাগলকে মানুষ স্বর্ণ দেয় না, কারণ এটার যোগ্যতা সে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আপনি রসুল পাগল যদি হইতেন আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন নেয়ামত দান করতাম না, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নেয়ামত দান করলাম, যেই নেয়ামত দুনিয়ার জিন্দগিতে অন্য কোনো নবীকে দেই নাই, আদম পয়গম্বর থেকে
কিয়ামত পর্যন্ত যত শিশু দুনিয়ার জিন্দেগিতে জন্মগ্রহণ করলো সব শিশুর ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যত যুবক পার হয়েছে সব যুবকের ভিতরে সর্বশ্রেষ্ঠ যুবক ছিলেন মুহাম্মদ দুনিয়ার জিন্দেগিতে যত বাবা আসলো সব বাবার ভিতরে সর্বশ্রেষ্ঠ বাবাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যত শ্বশুর আসছে সব শ্বশুরের ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুরও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যত নানা আসছে সব নানার ভিতরে শ্রেষ্ঠ নানাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যত নবী রাসূল আসছে সব নবী রাসূলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে যত মানব মণ্ডলী এসেছে সব মানব মণ্ডলের ভিতরে শ্রেষ্ঠ মানব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম দামি নবী আর কেউ নাই এরকম দামি মানুষ আর কেউ নাই এরকম দামি শিশু আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ দামি বানাইলাম শুধু নবী দামি নয় নবী শুধু দামি নয় নবীর উম্মতটাও দামি রাসূল বলেন আমি নবীর উম্মতরা জান্নাতে যতক্ষণ না ঢুকবে ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দামি বানাইছেন রাসূলের উম্মতকেও দামি বানাইছেন এ মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক বলে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করে দিলাম যেই নিয়ামত অন্য কাউরে দেই নাই আবু জাহেল সুন্দর করে হাতের ভিতরে মাটির টুকরা নিয়ে এসে ডাক দিয়া বলে মুহাম্মদ মাটির ভিতরে আমার হাতের মুঠার ভিতরে কি আছে যদি তুমি জানতে চাও একটু বলো যদি তুমি নবী হও একটু বলে দাও আল্লাহ রাসূল কি গায়েব জানতেন তো না এ মুসলমান রাসূলকে প্রশ্ন করা হয়েছে রাসূল তো জানে না হাতের মুঠায় কি আছে রাসূল ডাক দিয়া বলতেছেন আবু জাহেল তোমার হাতের মুঠায় যে জিনিসটা আছে ওই জিনিসটা কি ওই জিনিসটা নিজে যদি বলে আমি নবী রাসূল সত্য না মিথ্যা তাহলে তুমি বিশ্বাস করবা কিনা রাসূল করিম ডাক দিয়া বলতেছেন পাল্টা প্রশ্ন আবু জাহেল প্রশ্ন করে হাতের মুঠায় কি আল্লাহ রাসূল বলে আমি তো জানি না যদি সে বলে বিশ্বাস করবা কিনা রাসূলকে আবু জাহেল ডাক দিয়া বলে আবু রাসূল আপনি বলেন আপনি না বলতে পারলে মাটির টুকটা যদি বলতে পারে হাতের মুঠা থেকে আপনি কে আমি বিশ্বাস করব আপনি সত্য নবী রাসূল এবার ডাক দিয়া বলে এ আবু জাহেলের হাতের মুঠা বলো দেখি আমি পয়গম্বর সত্য নবী কিনা রাসূল প্রশ্ন করতে দেরি হয় আল্লাহর হাবিবের কালেমায় শাহাদাতের সাক্ষ্য নবুয়তের সাক্ষ্য আবু জাহেলের হাতের মুঠা থেকে দিতে দেরি হয় না ভাইরা আমার আবু জাহেল এখন ডাক দিয়ে কি বলে জানেন কাহারে আমার জিন্দগিতে আমি তোমার মতো ওরকম জাদুকর আর কখনো দেখি নাই তুমি মারাত্মক জাদুকর হাতের মুঠার থেকে তোমার কথা বলতেছে তার মানে কত জাদু করছো তুমি এটা হইল রসুলের শান এটা হচ্ছে রসুলের মর্যাদা আল্লাহ রসুল এত দামি ছিলেন রসুল দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করবেন আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যাবে এটা হইল রসুলের মর্যাদা রসুল এখানে প্রশ্ন করবে আবু জাহেলের হাতের মুঠায় কি বলো আমি কে আবু জাহেলের হাতের মুঠার থেকে মাটি বলে দিবে এটা রসুলের মর্যাদা রসুল এত দামি যদি না হইতো আল্লাহ পাক এই মুজিজাগুলো রসুলকে দেখাই দেন না দামি বলেই আল্লাহ পাক রসুলকে মুজিজা দেখাই দিয়েছেন যখন নাকি মিরাজের রাত্রিতে রসুল যান মিরাজ করার জন্য আল্লাহর হাবিবকে রসুলকে আল্লাহ পাক নিয়ে যায় বোরাকের ভিতরে চড়ে আসমানে যায় বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করে ওখান থেকে সুন্দর করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান করে করে একদম সপ্তম আসমান জান্নাত জাহান্নাম পর্যন্ত চলে যায় অল্প সময়ের ব্যবধানে সব কিছু দেখা শেষ হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু যখন দেখায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিব্রাইল আমিন এবার সপ্ত আসমানে যাওয়ার পর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি জিব্রাইল আপনাকে সঙ্গ দান করলাম এখন আর সঙ্গ দেওয়া যাবে না রাসূল বলে কেন সঙ্গ দেওয়া যাবে না বলে এখান থেকে আমার আর যাওয়ার কোনো অনুমতি নাই এখন আপনি একা একা যাবেন আমি জিব্রাইল এই জায়গায় রয়ে যাব আল্লাহর হাবিবকে জিব্রাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এখন আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদারের নসিব দিয়া দিবে এখন আপনার সঙ্গে আল্লাহর গোপন সাক্ষাৎ হবে দেখা সাক্ষাৎ হবে ওখানে তো যাওয়ার মতো ক্ষমতা আমার নাই রাসূল মিরাজের পরে চলে আসলেন যখন মক্কায় আবার
ফজরের আগে আগে আল্লাহর হাবিব চলে আসছেন, অল্প সময়ের ব্যবধানে মেরাজ শেষ, সারা দুনিয়া দেখা শেষ, জান্নাত দেখা শেষ, জাহান্নাম দেখা শেষ, সব দেখা শেষ। এখন আসার পরে রসুল সবাইকে বলতেছেন যে আমি তো অল্প সময়ের ব্যবধানে মেরাজ করছি, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আমার দেখা শেষ। কাফেররা এগুলো জানার পরে টিটকারি করতেছে, বলে গাজা ঘুরি কথাবার্তা না, অল্প সময়ে তুমি এগুলো এগুলো দেখছো, আমি করে বলছো আর আমরা বিশ্বাস করবো এত সোজা? রসুল বলে হ্যাঁ, আল্লাহ পাক আমাকে অল্প সময়েই সব দেখায় দিছে। তো সিদ্দিকে একবার আবু বকরকে এক কাফের যায় বলে শুনছনি মোহাম্মদ কি বলে? বলে কি বলে? মোহাম্মদ বলে সে নাকি অল্প সময় সারা দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র সব দেখে ফেলছে। আবু বকর বলে এটা কে বলছে? বলে মোহাম্মদ বলে। মোহাম্মদ রসুল্লাহ যদি এই কথা বলে থাকে, আমি আবু বকরের আর এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই, রসুল এটা সত্য বলেছেন, সত্য বলেছেন, সত্য বলেছেন। এজন্যই তো আবু বকরের নাম কি? সিদ্দিক। আল্লাহ রসুল বলে আরে সত্যবাদী যদি কেউ থেকে থাকে, তুমি আবু বকর সত্যবাদী, তোমার নামের লকব দিয়া দিলাম সিদ্দিক, এর মতো সিদ্দিক আর কেউ নাই। কাফের আয়েশা এবার ডাক দিয়া বলে মোহাম্মদ, তুমি যে গভীর রাতে এত দূর দূর গেলা, বলো দেখি কি কি দেখছো? রসুল ডাক দিয়া বলে আমি অমুক অমুক দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সমস্ত দুনিয়া আমার দেখা শেষ হয়ে গেছে। এখন কি বেঈমানেরা প্রশ্ন করা শুরু করে দিয়েছে, বলো দেখি ওটা কেমন, ওইটা কেমন, ওইটা কেমন? তো রসুল জবাব দিতেছেন। দেখবেন অনেক সময় কোনো প্রোগ্রামে হোক, মসজিদে হোক, কিছু মানুষ আছে আলেমদেরকে দেখলেই প্রশ্ন করে, এবং প্রশ্নগুলো যেগুলো করে এগুলা কোনো ভালো প্রশ্ন করে না, আটকানের নিয়তে প্রশ্ন করে, আর চিন্তাই হলো কেমনে আটকাবে এই হুজুর রে, এই জন্য প্রশ্ন করে। প্রশ্নের জবাব যদি না দিতে পারে, হুজুর হয়েছেন 2 টাকার মূল্য হয়েছেন মিয়া, প্রশ্ন করলাম একটা জবাব দিতে পারলেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর সাহাবি আবু বকর যেমনে কোরআন বুঝছে, আমরা কেমনে বুঝছি? ইসলাম যেভাবে বুঝছে আমরা বুঝছি? বুঝি নাই। আবু বকরকে একদিন প্রশ্ন করছেন এক সাহাবি, আবু বকর বলে আরে প্রশ্ন যা করছো এগুলার জবাব তেমনি সেমনি দেওয়া যায় না, কারণ উল্টা পাল্টা ভাবে যদি দিয়া ফেলি জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছিল প্রায় 70টার মতো, ইমাম মালিক 70টা প্রশ্নের জবাবে বলছেন জানি না, জানি না, জানি না। তা এক খাদেম বলতেছে হুজুর আপনি তো জানেন, জানি ঠিকই, আমার জানাটা যদি কিঞ্চিত ভুল হয়ে যায় তাহলে এই জানা আরেকজনকে বলার কারণে সে আমল করলো, তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেলাম আমি, আর তাকে এই ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আমি নিজেও জাহান্নামি হয়ে যাব। এই কারণে সব কিছু জানলে বলতে হয় না। দেখবেন মূর্খরা জানে কম বলে বেশি, ও জানে কম বলে বেশি। আমাদের দেশে ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে, একটা মুচিও পর্যন্ত বলে যে আমরাও কি জানি না, আমরা কম জানি, আমরাও জানি, হুজুরের একা জানে না, আমরাও জানি, আমরা পড়ছি না, আমাদেরকে তো ইচ্ছাকৃত পড়ায় নাই, আমরা নিজের ইচ্ছায় গেছি, আলিফ বাতাসা শিখছি আমরা, নিজের ইচ্ছায় গেছি না? তো নিজের ইচ্ছায় গেলে তো দিন এমনিই শিখবে। যারা মূর্খ ওরা কথায় কথা বেশি বলে এবং বেশি জবাব দিতে চায়, আর যারা জ্ঞানী ওদের কাছে প্রশ্ন করলে ওরা চিন্তা করে, চিন্তা করে, ভাবে, তারপরে বলবে কি বলবে না ওইটার ফিকির করে। এটাই হলো আকলমানদের আলামত। খালি জানলেই বলেন না, জানেন তো অনেক দাড়ি রাখেন না, জানেন তো অনেক ঘুষ খান, জানেন তো অনেক গাঞ্জা খান, আপনি জানতে জানতে জানোয়ার হয়ে গেছেন মিয়া। জানে তো শয়তানেও, হেও জানে, শয়তানেও জানে, পার্থক্য নাই কোনো, ও শয়তান আর এ হলো মানুষ রূপী শয়তান, কি ঠিক না? সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে পেটটারে জাহান্নামের ভটকা বানায় ফেলছে, চেহারার ভিতরে তাকাইলে মনে হয় যে ও সুদখোর ঘুষখোর, চেহারাই বলে দেয়, চেহারাই বলে দেয় ও জেনাকারী, চেহারাই বলে দেয় ও চোর। তাহলে এরপরেও আপনি নিজেকে বলেন যে আমি জানি, আমি কোরআন খতম দেই, আমি এই করি সেই করি, আপনি কিসের আন্ডারে করেন মিয়া? আপনার নিজের ইমান ঠিক করতে পারলেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, আপনার ইমান কেমনে ঠিক আছে? কারণ নামাজ না পড়লে অঙ্গ ইমান ঠিক থাকে, নামাজ না পড়লেও ইমান ঠিক থাকে না? যে নামাজ পড়ে না তার তো ইমানই নাই, ঠিক থাকবে কি আবার? কি বলেন? নামাজ পড়লো না তার ইমানই তো নাই, ঠিক থাকবে কি আবার? এখন রসুলকে প্রশ্ন করেন নানান প্রশ্ন, রসুল করিম জবাব দিতেছেন, একটার পর একটা জবাব দেয়, একটার পর একটা জবাব দেয়। ফুট করে এসে আরেক বেঈমান ডাক দিয়ে বলে হুজুর আপনি একটু বলেন তো বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা? আচ্ছা আপনারা মসজিদে ঢুকেন কি গেট গোনার লেগা অথবা বাতি গোনার জন্য? আপনার এলাকায় মসজিদের ফ্যান আছে কয়টা বলেন? হ্যাঁ জানেন না?
জানবেন না, কারণ ফ্যান গুনতে যান না নামাজ পড়তে যান, নামাজ পড়তে যান। রসুলকে প্রশ্ন করতেছে, বলো বাইতুল মুকদ্দাসের লাইট কয়টা, বাতি কয়টা, তাক কয়টা, কোনা কয়টা, এগুলো বলো। আল্লাহর হাবিব তো পেরেশানি হয়ে গেছে, কিরে আমি তো এগুলা গুনি নাই, তো আমি এগুলা বলবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যা, রসুল এখানে আটকায় গেছে, যেখানে রসুল আটকাবে ওখানে আমি আল্লাহর দয়া শুরু হয়ে যাবে, যা। তা রসুল আটকাইছে তো কি হয়েছে, তা কি করবো আল্লাহ? আল্লাহ পাক জিব্রাইলকে বলে, পুরা বাইতুল মুকাদ্দাসটা উঠায় আর রসুলের সামনে তুলে ধর, যা। গোটা বাইতুল মুকাদ্দাসটা ফেরেশতা জিব্রাইল তুলে ধরে রসুলের সামনে নিয়ে দাঁড়া করায় রাখছে, আর কানে কানে বলে, হুজুর এই যে ঘুরাইতেছি বাইতুল মুকাদ্দাস ঘুরাইতেছি, আপনি গনেন দরজা কয়টা, জানালা কয়টা, গনেন ভিতরে তাক কয়টা, দরজা খুলে দিলাম ঢুকেন আর গনেন, একটা একটা করে গনবেন, আর বেঈমানদের কথার জবাব দিয়া দিবেন, চিল্লাম দিয়া বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের রসুলের শান, পাগল রেখে ওই নিয়ামত দেয় কথা বলেন, এটা তো বলে পাগল, পাগল যদি ওই তো চোখের সামনে বাইতুল মুকাদ্দাস আসতো, আসতো না, চোখের সামনে চলে আসছে বাইতুল মুকাদ্দাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে বাইতুল মুকাদ্দাস, রাসূল গুনে 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 জবাব দিয়ে দিতেছে সব জবাব, পাগল লে কেউ নিয়ামত দেয় না, এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ পাক কোনোদিন পাগল যদি হইতে না তো নিয়ামত দান করতাম না। মেয়েরাজের রাত্রিতে যখন পয়গম্বর রাসুলকে আল্লাহ পাক রব্বুল আলমিন এরভাবে সহযোগিতা করেন, অধিক দেয়া হিজরত যখন শুরু হয়, মক্কা থেকে মদিনার জিন্দগিতে যায়, মক্কার দিকে তাকায় ডাক দিয়া বলে, কাবা, এতদিন পর্যন্ত আমি ছিলাম মজলুম, এখন আমি মজলুম হয়ে মক্কা ছেড়ে মদিনায় যাই, কাবা তোমার কোনো চিন্তা নাই, আমি জানি এখন আমি মজলুম হয়ে চলে যাই, আমি আবার বাদশাহ হয়ে তোমার দরবারে ফিরে আসবো, মনে রাখবা কাবা। কাবার দিকে তাকায় তাকায় রসুল কান্দে আর বলে, কাবা আমি এখন ফকির হয়ে চলে যাচ্ছি, তোমাকে ছেড়ে মাগার মনে রাখো, আমি আবার আসব, মক্কার চাবিটা এখন যদিও কাফেরদের কাছে দিয়ে দিলাম, কিন্তু আমি নবীর হাতেই মক্কার চাবিটা আবার চলে আসবে, সেদিন বেশি দূরে না। যেতে যেতে চলে যাচ্ছে পথে গভীর রাতে রসুলের রওনা, এদিক দিয়ে আবু জাহেল উতবা সইবা সবাই খুঁজে, কোথায় আছে মোহাম্মদ, তালাশ করে দাও, মোহাম্মদকে কেউ যদি ধরে তাকে 100 উট দেওয়া হবে, কয়টা উট, 100 উট। এই স্লোগান দিয়া আবু জাহেল খুঁজে, উতবাও খুঁজে, সাহাবাও খুঁজে, সবাই তালাশ করে, রসুল যে একটা গুহার ভিতরে আশ্রয় নিছে, গুহার নাম কি বলেন, গারে সাও। এই গারে সাওরের ভিতরে আল্লাহর হাবিব উঠছে, সাথে কে, আবু বকর। আল্লাহর হাবিবের হিজরতের সাথী আর কেউ নাই, দুজন মিলে গুহার ভিতরে ঢুকে গেছে গারে সাউরের গুহায়। ওদিক দিয়া সকালবেলা হয়ে গেছে, ভোরবেলা হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে মাথা দিয়া রসুল ঘুমায়। বাহির থেকে আবু জাহেলের শব্দ কানে ভেসে আসছে, খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে উঠল আর বলতেছে, কোন গুহায় আছে তন্ন তন্ন করে খুঁজো, মোহাম্মদ যেন পালাইতে না পারে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাহিরে আওয়াজ শোনা যায় না জানি আবার আমাদেরকে ধরে ফেলে। রসুল ডাক দিয়া বলে, আবু বকর, এই জায়গায় যদিও তুমি আর আমি দুজন মিলার কেউ নাই, মনে রাখবা আমাদের তৃতীয় জন হলেন আমাদের আল্লাহ। তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশিদিন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশি দিন কার দয়া নসুল বলেন আমাদের তৃতীয় জন হলেন আল্লাহ আবু বকর বলে গুহায় যদি একটু তাকায় তাহলে তো দেখবে হুজুর নসুল বলে না তাকাইবে না বলে কেমনে বুঝলেন আরে বেটা দেখ না কেমনে আল্লাহ সাহায্য করে আবু জাহেল কিছুক্ষণ পরে এদিক সেদিক তাকায় একজন বলতেছে এই গুহায় আছে এই গুহায় এই গুহায় আবু বকর দপ 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 বুক ভয়ে হুজুর দেখে ফেললো কচ্ছ চুপ থাকো এদিক দিয়ে একজন ডাক দিয়া বলে আবু জাহেল বলে আরে বেটা এই গুহায় যদি থাকতো রসুল এই গুহার মুখের ভিতরে তো মুখে মুখে তো মাকড়সার জাল থাকতো না সুবহানাল্লাহ আস্তে কয় তার মানে বুঝেন নাই ঢুকছে রাত্রে বেলা অন্ধকারে গুহার ভিতরে পলাইছে একটা মাকড়সার জাল পরিপূর্ণ বানতে তো অনেক সময়ের ব্যাপার বহুদিনের ব্যাপার এখন এটার ভিতরে মাকড়সার জাল আবার মোটামুটি কবুতর কয়েকটা সামনে উড়াউড়ি করতেছে তার মানে এটা কবুতরের ঘর আচ্ছা এগুলো তো এতদিন ছিল না আবু জাহেল বলতেছে আরে এটা যদি মোহাম্মদ এখানে ঢুকতো তাহলে মাকড়সার জাল তো থাকতো না ছিঁড়ে যাইতো ঢুকতে গেলে যেহেতু মাকড়সার জাল আবার এখানে কবুতর উঠতেছে তার মানে বোঝা গেল এটা অনেক দিনের পুরানো গুহা এই গুহায় মোহাম্মদ থাকবে এটা চিন্তাও করা যায় রাসূল বলেন দেখছো কি বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আবু বকর বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কারিশমা কি রসুল আমরা তো ঢুকলাম এখানে আবার মাকড়সার জাল আসলো কোত্থেকে কবুতরও আসলো কোত্থেকে আল্লাহ পাক রসুল বলেন এই আল্লাহ যদি কাউরে বাঁচায় আল্লাহ পাক এভাবেই তাকে বাঁচাইতে পারে না পারে না বলেন গভীর জঙ্গলের ভিতরে যদি কেউ ডাক দিয়া বলে আল্লাহ এই গভীর জঙ্গলে আমি তোমার একটা না খান্দা বান্দা হাজির সমুদ্রের মাঝখানে যদি কোনো ডুলে যায় লঞ্চ ডুবে যায় জাহাজ ডুবে যায় ওই সমুদ্রের মাঝখানে যদি কোনো বান্দা পড়ে আর ডাক দেয়া বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি করবি আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না বান্দা ওখানেও আমি মালিকের সাহায্য তোর কাছে পৌঁছায় যাবে দেরি হবে না এ বান্দা দুনিয়ার জিন্দগিতে এই কারণে আমি আল্লাহকে ডাকো বিপদে পড়ো বা মুসিবতে পড়ো হার হামেশা ডাকবে কাকে বলে আল্লাহ নেতার গোলামি বাদ দাও নেত্রীর গোলামি বাদ দাও পীরের গোলামি বাদ দাও সমস্ত মানুষের গোলামি বাদ দাও দিল্লির গোলামি বাদ দাও আমেরিকার গোলামি বাদ দাও কারণ তোমার দিল্লি খাওয়ায় না আমেরিকা খাওয়ায় না লিডার খাওয়ায় না নেতাও খাওয়ায় না খাওয়ায় কে জোরে বলেন জোরে বলেন যা খাওয়ায় যার দুনিয়ায় থাকি যারটা পড়ি যার দুনিয়ার আলো পাই যার দুনিয়ার সূর্য পাই যেই মালিকের খাবার খেয়ে বাঁচি গোলামি যদি করা লাগে নেতার গোলামি না পীরের গোলামি না একমাত্র আল্লাহর গোলামি চলবে আল্লাহর গোলামি চলবে দুনিয়া কার গোলামি চলবে কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই কারণে গোলামি যদি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে পারো আমি আল্লাহ রসুলকে যেমনে বাঁচাইছি তোমারেও বাঁচাইতে পারি না পারি না এ মুসলমান পাগল যদি হইতো রসুলকে আল্লাহ পাক মাকড়সার জাল বিছায় কোনোদিন বাঁচাইতেন না আল্লাহ পাক বলে নবী তুমি কম দামি না তুমি বহুত বড় দামি এই কারণে তোমাকে আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন নেয়ামত দান করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে একবার ডাক দিয়া বলেন আসরের নামাজের পর রসুল আমার পায়ের উপরে মাথা দিয়া ঘুমাইতেছে হঠাৎ করে ওহী নাযিল হয়ে গেছে রসুল ঘামেন রসুল ঘামেন রসুল কাঁপতেছেন 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 অনেক সময় পার হয়ে গেল আমি আসমানের দিকে তাকায় দেখলাম আসমানের সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায় তার মানে আসরের নামাজের সময় শেষ মাগরিবের নামাজ শুরু হয়ে যাচ্ছে এদিক দিয়ে আমিও রসুল নামাজ পড়ি নাই রসুল নামাজ পড়ে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন কিরে ওক্ত তো কাজা হয়ে যাইতেছে যদি ওক্ত কাজা হয়ে যায় মাগরিবের নামাজ আসরের নামাজ মাগরিবের আজানের আগ পর্যন্ত পড়া যায় বাকি ওই সময়টা হোক তখন কাজার সময় হয়ে যায় আর নামাজের সময় থাকে না তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রসুলকে যখন রসুল উঠলেন ওহি শেষ হইল তখন আমি রসুলকে ডাক দিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ ওক্ত তো শেষ হয়ে গেছে হুজুর আসরের নামাজ তো আপনিও পড়েন না আমিও পড়লাম না কি হয় এখন হুজুর একটু আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ
দয়া করে আসরের রক্তটা আবার ফেরত দিয়া দাও। অনেক বড় আবদান না এটা? আপনারা যদি বলি এখন আমরা সবাই মিলে যদি চিল্লাচিল্লি করি না, এই মাহফিলটা মাগরিবের সময় যখন শুরু হয়েছিল আল্লাহ এখন মাগরিবের টাইম করে দাও, হবে কোনো দিন? আচ্ছা মাগরিব বাদ দিলাম, এই যে মাগরিব বাদ দিলাম আগে যেটা বললাম ওই কথাটা কি আবার আসবে, ফিরে আসবে? জিন্দেগি তামা তামা হয়ে যাবে। ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহর সুন্নাত কোনোদিন পরিবর্তন হয় না। যে সময় চলে গেছে এটা চলেই গেছে, ওটা জিন্দেগিতে আসবে? এখন রসুলকে আলী বলেন, হুজুর আপনি একটু বলেন না আল্লাহ যেন আসরের রক্তটা আবার ফেরত দিয়ে দেয়, আসরের নামাজটা যেন টাইম মতো পড়তে পারি। রসুল বলে আচ্ছা ঠিক আছে দেখি। আসমানের দিকে দু হাত তুলে ডাক দেয়া বলে আল্লাহ, এই যে আমি রসুল হাত তুলে ডাক দিয়া বললাম মালিক আসরের নামাজের রক্ত সময় শেষ, এতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ওহি পাঠাইলা, আসরের সময় শেষ হয়ে মাগরিবের সময় চলে আসছে, নামাজ তো আমিও পড়ি নাই আলিও পড়ে নাই, হে রব্বে কারীম দয়া করে আসরের রক্তটা আবার ফেরত দিয়া দাও, আমরা দুইজন আসরের নামাজটা আবার জামাতের সাথে করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রাসূলকে যখন দোয়া করতে বললাম আমার পয়গম্বর আসমানের সঙ্গে যখন দা কানেকশন লাগায় দিল, আমি আসমানের সূর্যের দিকে তাকায় দেখলাম আসমানের সূর্যটা আবার আগের তুলনায় আসরের নামাজের সময় চলে আসছে, একদম আসরের মূল অক্ত চলে আসছে, সূর্য দেখে আস্তে আস্তে রিটার্ন আসতেছে। রিটার্ন কার কথায়? হ্যাঁ জোরে বলেন, রসুলের কথায়। রসুল খালি বলছে এই সূর্যটা আল্লাহ তুমি একটু আগে এনে দাও না, রসুল বলে এই সূর্য ওদিকে এখন তাকায় দেখে পশ্চিম দিক থেকে আবার আসরের রক্ত যেখানে হয় সেখানে চলে আসছে। আলী বলেন আল্লাহু আকবার, আমার রসুল তো এটাই, আরে গোলামি যদি করে ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাপ মা কুরবান করে দিলাম, নিজের জিন্দেগি কুরবান করে দিলাম, আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনার মতো মূল্যবান নবী, দামি নবী, আখলাকওয়ালা নবী, পাওয়ারফুল নবীর বিরুদ্ধে কেউ যদি একটু কলম ধরতে চায়, সাহাবা একরামদের কথা ছিল এটা, নিজের জীবন কুরবান করব, রসুলের গায়ে এক ফোঁটা ফুলের টোকা যদি কেউ দিতে চায় আমরা বেঁচে থাকতে কোনোদিন পারবে? আমরাও বলতে চাই, কেউ যদি মনে করে মোহাম্মদকে তো ওই ফ্রান্সে বিটকুটুক্তি করা হয়েছে, আমরা এই কুমিল্লা সোয়াগাজী এলাকায় শুধু শুধু আন্দোলন করে মিছিল মিটিং করা কি ফায়দা, আমাদের কোনো ফায়দা নাই, আমি বলবো আপনার ইমানের ভিতরে কোনো নূর নাই, আপনার ইমানও ঠিক নাই।